সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আজকে নবম ক্লাস। এর আগের ক্লাসে আমরা আমাদের যে দ্বিতীয় সাময়িকের যে সিলেবাস, সেই সিলেবাসের নবম অধ্যায়ের বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার এই চ্যাপ্টারটা আলোচনা করছিলাম। এই চ্যাপ্টার উপরে আমরা আগে দুইটা ক্লাস নিয়েছি, আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং আশা করছি আজকে আমাদের এই চ্যাপ্টারের উপরে শেষ ক্লাস। এবং আজকে এই চ্যাপ্টারের আলোচনাটা করতে গিয়ে আমরা বাংলাদেশের নারী এবং প্রবীণ এই দুইটা, একটা বিষয় হচ্ছে বয়সের উপরে ভিত্তি করে প্রবীণদের অধিকার কেমন হবে, আবার লিঙ্গের উপরে ভিত্তি করে নারী, তাহলে এখানে দুইটা ক্লাস একটা অধিকারহীনতায় বা একটা বঞ্চনার মধ্য দিয়ে আছে, তাহলে এই দুইটা শ্রেণীকে নিয়ে আসলে এখানে আলোচনা। একটা হচ্ছে লিঙ্গের দিক থেকে নারীরা একটু অসুবিধাজনক অবস্থানে আছে আমাদের সমাজে, আমরা জানি, এবং বয়সের দিক থেকে প্রবীণ মানুষরা একটা অসহায় অবস্থায় আছে, একটা অসুবিধাজনক জায়গায় আছে, একটা বঞ্চনার মধ্য দিয়ে তারা জীবনযাপন করছে। এই দুই ধরনের অসুবিধাজনিত যে মানুষ, এই মানুষগুলোকে নিয়ে আসলে আমাদের এই চ্যাপ্টারে আমরা আলোচনাটা করছি। এর আগের ক্লাসে আমরা প্রবীণ পর্যন্ত পড়ে শেষ করেছি, আজকে আমরা নারী অধিকারের উপরে কথা বলব। তাহলে এই যে নারীর বিষয়টা, নারীর অধিকার, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে অধিকারের সংজ্ঞা বলতে গিয়ে আমরা পড়েছিলাম অধিকার কি। একটা সমাজে যদি একটা মানুষ ভালো করে বেঁচে থাকতে চায়, তাহলে সেই সমাজে ভালো করে বেঁচে থাকতে গিয়ে ওই সমাজের যে রাষ্ট্র, ওই সমাজ যে রাষ্ট্রের আন্ডারে আছে, ওই রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো একজন মানুষ ভোগ করলে ওই সমাজে আসলে মানুষ হিসেবে সুন্দরভাবে বেঁচে থাকা যায়, সেই সুযোগ সুবিধাগুলোকে বলছে যে অধিকার। তাহলে আমরা আবার একটু বলি যে অধিকার কি। অধিকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা। তাহলে অধিকার কি? অধিকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ সুবিধা, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো একজন মানুষ পেলে, একজন নাগরিক পেলে একটা সমাজে সুস্থভাবে সে বেঁচে থাকতে পারে। তাহলে এই সুযোগ সুবিধাগুলো কেন? সমাজে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমরা লিখি সমাজে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য এই সুযোগ সুবিধাগুলো। তাহলে আমরা অধিকারের সংজ্ঞাটা যদি এখান থেকে নিরূপণ করি, সেটা হচ্ছে কি, একটি সমাজে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কোনো একজন নাগরিক রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যে সুযোগ সুবিধাগুলো ভোগ করে থাকে, সেই সুযোগ সুবিধাগুলোকে আমরা বলছি অধিকার। তাহলে এখানে নারী অধিকার কি, যদি কখনো প্রশ্ন আসে আমরা কিভাবে আনসার দিব, নারী অধিকারও তাই একজন নারী। আমরা যা সংজ্ঞাতে প্রথমে এই একজন নারী এই কথাটা এখানে যুক্ত করে দেব, একজন নারী সমাজে সুস্থ। এখন আমাদেরকে যদি বলে নারী অধিকার, নারী অধিকার এটার সংজ্ঞা দিতে, তাহলে আমরা বলবো কি, একজন নারী সমাজে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যে সুযোগ সুবিধাগুলো ভোগ করে এবং ভোগ করার মাধ্যমে সমাজে সুন্দরভাবে বেঁচে থাকে, সেই সুযোগ সুবিধাগুলো হচ্ছে যে একজন নারীর অধিকার। তাহলে আমরা অধিকারের সংজ্ঞাটা আগে জানতাম, আজকে আবার একটু রিভাইজ করে দিচ্ছি। আমি আবারও বলছি, অধিকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো গ্রহণের মাধ্যমে, ভোগ করার মাধ্যমে একজন মানুষ, একজন নাগরিক, একজন প্রবীণ, যেই সে হোক না কেন, সে যদি সে সমাজে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, তাহলে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সেই সুযোগ সুবিধাগুলোকে আমরা অধিকার বলবো, যে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করলে পরে একজন মানুষের পক্ষে সমাজে সুন্দরভাবে বেঁচে থাকাটা ইজি হয়। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি অধিকার, এবং নারী অধিকারের সংজ্ঞাটাও এখান থেকে আমরা পাই। এবং আমরা জানি যে নারীর অধিকার এটা একটা মানবাধিকার, নারীর অধিকারটা একটা মানবাধিকার,
কেন বলছে এটা নারী অধিকার? এটা কিন্তু এটা মানবাধিকার। এই কথাটা কেন বলছি? এই কথাটা আমরা বলছি এ কারণে যে এটা মানবাধিকার, এটা কিন্তু আমাদের জাতিসংঘ নামে যে একটা সংগঠন আছে আমরা জানি, জাতিসংঘ সংগঠনটি 1948 সালে 10 ডিসেম্বর জাতিসংঘ এটা সংগঠন, জাতিসংঘ এই জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রটা প্রকাশ করে, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রটা পেশ করে, পত্র প্রকাশ করে। তাহলে একটা কথা এখানে আমরা পেলাম যে আমরা বলছি যে নারীর যে অধিকারের কথাটা আমরা বলেছি যে নারীর এই অধিকারটা একটা মানবাধিকার, এবং এই মানবাধিকারের বিষয়টা আমরা আসলে কোথায় পেলাম? সেটা পেলাম আসলে আমাদের যে জাতিসংঘ, আমরা জানি জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংগঠন, বিশ্বের প্রায় বেশিরভাগ দেশ এই সংগঠনের সদস্য। এই জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মানবাধিকারের একটা সর্বজনীন ঘোষণাপত্র দেয়, যে ঘোষণাপত্রে আসলে নারী অধিকারকে একটা মানবাধিকার এবং সমস্ত অধিকারগুলোর ঘোষণা এখানে এই ঘোষণাপত্রে আছে। তাহলে এই ঘোষণাপত্র অনুযায়ী আমরা বলতে পারি এটা নারী অধিকার হচ্ছে একটা মানবাধিকার। এবং এখানে একটা শব্দ আমরা দেখব যে সর্বজনীন, এই সর্বজনীন একটা শব্দ, এই শব্দটার সাথে আরেকটা কাছাকাছি শব্দ আমাদের সমাজে আছে, সেটা হচ্ছে সার্বজনীন। আমরা একটু দেখি যে এই দুইটা শব্দের মধ্যে একটু পার্থক্য আছে, না বুঝলে আবার সমস্যা হয়ে যাবে। একটা হচ্ছে সর্বজনীন আর একটা হচ্ছে সার্বজনীন। আমরা দেখব যে আমাদের যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, পূজা পার্বণ হয়, তখন পাড়ার মোড়গুলোতে বড় বড় করে ব্যানার লাগায় যে সার্বজনীন দুর্গা পূজা, সার্বজনীন কালী পূজা বা সার্বজনীন ঈদ উৎসব, এভাবে বিভিন্ন ব্যানারগুলো ঝুলানো হয়। আবার এখানে আমরা দেখলাম যে যখন অধিকারের কথা বলা হচ্ছে তখন বলছে যে জাতিসংঘ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র পেশ করেছে। তাহলে সর্বজনীন কথাটা মানে কি? সর্বজনীন কথাটা হচ্ছে সকলের জন্য, আর সার্বজনীন কথাটা হচ্ছে সকলের দ্বারা। আমি যদি আরেকটু বিশ্লেষণ করে বলি, সার্বজনীন মানে আমরা দেখব যে একটা দুর্গাপূজা যখন হয় এলাকার সকল মানুষ ওখানে চাঁদা দিয়ে টাকা পয়সা যোগান দিয়ে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে একটা দুর্গাপূজা অ্যারেঞ্জ করে। তাহলে এই দুর্গাপূজাটা সকলের সাহায্য সহযোগিতা নিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমেই হয়, সে কারণে এটাকে আমরা বলছি সার্বজনীন দুর্গা উৎসব, মানে সকলের দ্বারা এই কাজটা হচ্ছে। আর সর্বজনীন কথাটার মানে কি? সর্বজনীন কথাটার মানে হচ্ছে সকলের জন্য। যেমন এই যে অধিকারের কথাটা জাতিসংঘ ডিক্লার দিল, এই অধিকারটা কিন্তু সকল মানুষের জন্যই প্রযোজ্য, সেই কারণে এই শব্দটা হচ্ছে সর্বজনীন। কেউ কিন্তু যাতে এই ভুলটা না করে যে সর্বজনীন লিখতে গিয়ে সার্বজনীন যাতে লিখে না দেয়, এ কারণে আমি এই আলোচনাটা এখানে রাখলাম। এবং এই ঘোষণা অনুযায়ী জাতি ধর্ম যে এখানে যে বলছে 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ যে ঘোষণাপত্রটা এখানে দেয় সেটা হচ্ছে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। সেই ঘোষণা অনুযায়ী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, লিঙ্গ বয়স এগুলো নির্বিশেষে সকল মানুষেরই আসলে এই অধিকারগুলো পাওয়ার একটা সমান অধিকার আছে। এবং বাংলাদেশের সংবিধান, আমরা জানি যে বাংলাদেশের দেশ পরিচালনার যে নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলো যে জায়গায় লিপিবদ্ধ আছে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। সে বাংলাদেশের সংবিধানও আমরা দেখব যে আমাদের দেশের বিভিন্ন নারী পুরুষে বা প্রবীণ নবীন এই যে বিভিন্ন ভাগগুলো আছে, সে ভাগগুলোতে অধিকারের যে বঞ্চনার জায়গাটা আছে, ধনী গরিব এই যে বিভিন্ন গোত্র বিশেষে বা বিভিন্ন ভাগে মানুষ ভাগ হয়ে আছে এবং এক ভাগ আরেক ভাগের উপরে অনেক সময় নির্যাতন করছে বা শোষণ চালাচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, এই যে জায়গাটা এখানে প্রিভেল করছে
কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধানে স্পষ্ট করে লেখা আছে যে বাংলাদেশের সংবিধান বলছে যে মানুষে মানুষে যে বৈষম্য সেই বৈষম্য আসলে দূর করতে হবে এবং এই বৈষম্য দূর করার যে বিষয়টা সেটা বাংলাদেশ সংবিধানেও উল্লেখ আছে এবং সমান অধিকার নিশ্চিত করার জন্য আমরা জানি যদি আমরা সমাজে এই যে বৈষম্যগুলো আছে মানুষে মানুষে অধিকার পাওয়ার যে বিষয়গুলো যে সমান নয় কেউ যাদের টাকা আছে তারা হয়তো ভালো চিকিৎসা পেতে পারছে যেমন এখন করোনাকালীন পরিস্থিতি আমরা দেখব যে হঠাৎ করে একদল মানুষ কিছুদিন আগে একটা নিউজ আসছে যে দুইজন মানুষ দুজন ব্যক্তি আমি হয়তো নাম বলছি না কিন্তু তোমরা হয়তো নিউজে দেখেছো যে দুজন ব্যক্তি তারা তাদের পার্সোনাল বিমানে করে বা বিমান ভাড়া করে নিজেদের তারা দেশ ত্যাগ করেছে তাহলে আবার কেউ আছে যে কারো কোনো অসুস্থতা হলে সে খুব বড় হাসপাতালে যেমন একটা সময় বাংলাদেশে ছিল যে ধনাঢ্য ব্যক্তিরা তারা যদি অসুস্থ হতো তাহলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করতে যেত আবার আমাদের দেশের একদল মানুষ আছে যারা অসুস্থ হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল তো দূরের কথা আমাদের দেশীয় যে হাসপাতালগুলো আছে সেগুলোতেও যেতে পারে না এবং শুধু যেতে পারে না এটা না অসুস্থ হলে দশটা টাকা দিয়ে ওষুধ কিনে তারা সুস্থ হওয়ার চিন্তা করবে এই চিন্তাও তারা করতে পারে না এগুলো অনেক বেশি সয়ে নেয় তাহলে এই যে জায়গাটা আছে এটাতে আমরা দেখব যে মানুষে মানুষে আমাদের সমাজে আসলে বিশাল একটা বৈষম্য বিশাল একটা পার্থক্য প্রতিনিয়ত প্রিভেল করছে এবং এই বৈষম্য দূর করার কথা কিন্তু আমাদের সংবিধানে উল্লেখ আছে এবং এই সমান অধিকারটা যদি আমরা নিশ্চিত করতে চাই যেমন আমরা অধিকার না পেতে এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি অনেকগুলো জিনিস যে আমাদের অধিকার আমাদের পাওয়া উচিত এটাই আমরা আসলে মনে করতে ভুলে গিয়েছি এবং আমরা ভুলে গিয়েছি যে আমাদের কী কী চাওয়ার আছে বা কী কী আমাদের দরকার এই জিনিসটাই আমরা আসলে এখন জানি না তো সে কারণে বলছে যদি সমান অধিকার নিশ্চিত করতে চাই তাহলে সমান অধিকার নিশ্চিত করা যাবে কখন যখন আমরা সচেতন হয়ে উঠব সমান অধিকার নিশ্চিত করা যাবে কখন যখন আমাদের অজ্ঞতার অন্ধকারটা কাটবে তাহলে আমাদের সচেতনতা আমাদের অজ্ঞতা দূর করা এই জায়গাগুলো অধিকার নিশ্চিত করার জন্য অধিকার আদায়ের জন্য কিন্তু খুবই জরুরি যেমন আমরা আমাদের হিস্ট্রিতে যদি আমাদের দেশের বিভিন্ন মুভমেন্টগুলো দেখব যেমন আমরা ভাষার অধিকার যেটাকে বলি তাহলে সেই ভাষার অধিকার আমরা কীভাবে অর্জন করলাম একটা হচ্ছে আমাদের অধিকারগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে মানুষকে সচেতন করেছি এবং এই সচেতনতার উপর ভিত্তি করে সকল মানুষ জড়ো হয়ে তাদের ভাষার অধিকারটা তখন আমরা আদায় করেছি এবং পাকিস্তানিরা কন্টিনিউয়াস যে আমাদের দেশের মানুষের উপরে যে বিভিন্ন ধরনের শোষণ বৈষম্য এগুলো যে চাপিয়ে দিত এটার বিরুদ্ধেও এদেশের শিক্ষিত ছেলেমেয়েরা প্রথমে ছাত্ররা এদেশের আপামর জনসাধারণকে তাদের অধিকার নিয়ে সচেতন করেছে সজাগ করেছে তাদের যে অজ্ঞতাগুলো ছিল সেই অজ্ঞতাগুলো দূর করেছে একজন মানুষ হিসেবে কী কী পাওয়ার অধিকার তার আছে পাকিস্তান রাষ্ট্রের নাগরিক হিসেবে কী কী পাওয়ার অধিকার তার আছে এই বিষয়গুলো মানুষের কাছে নিয়ে গেছে এবং এগুলোর ভিত্তিতে মানুষ যখন সচেতন হয়েছে মানুষের যখন অজ্ঞতা দূর হয়েছে তখনই কিন্তু মানুষ অধিকার আদায় করতে পেরেছে তাহলে সমান অধিকার নিশ্চিত করা কখন যাবে যখন আমরা নিজেরা সচেতন হয়ে উঠব এবং নিজেদের অজ্ঞতাটা আমরা দূর করতে পারবো তখনই একমাত্র সমান অধিকার নিশ্চিত করা যাবে এখন এই আলাপটা যখন আমরা করছি তখন আমরা আমাদের দেশের নারীদের অবস্থানটা একটু বোঝার চেষ্টা করি আমাদের দেশের নারীরা অ্যাভারেজে চিন্তা করলে যদিও এখন অনেকগুলো জায়গায় নারীরা হয়তো পুরুষদেরকে অতিক্রম করে আমরা দেখব যে হয়তো সামনের কাতারে আছে কিন্তু অ্যাভারেজে সামগ্রিকভাবে যদি দেখি তাহলে দেখব যে পুরুষের তুলনায় নারীরা আসলে পিছিয়ে আছে যেমন একটু খেয়াল করলে দেখব যে আমাদের পরিবহন সেক্টর এটা যদি আমরা একটু খেয়াল করি দেখব যে এখনো পর্যন্ত আমাদের সমাজে একজন নারী যখন একটা যদি বাস চালায় বা একজন নারী একটা ট্রাক চালাচ্ছে একজন নারী একটা গাড়ি চালাচ্ছে বা একটা কার নিয়ে যাচ্ছে তারপরও আমরা দেখব যদিও কার চালাতে আমরা দেখি স্কুটি চালাতে আমরা দেখি এই দুইটা পরিবহন আমরা চালাতে দেখি যে এটাও যখন চালায় তখন কিন্তু টোটাল সমাজ তার দিকে একটু বাঁকা চোখে তাকিয়ে থাকে তার মানে অ্যাভারেজ যদি আমরা একটু খেয়াল করি যে অনেকগুলো সেক্টরে আসলে নারীরা এখনো পর্যন্ত আমাদের কাজ করে না তার মানে হচ্ছে যে আমাদের দেশের নারীরা এখনো পর্যন্ত পুরুষের তুলনায় অনেক অনেক গুণ পিছিয়ে এখন এই পিছিয়ে থাকার কারণ হচ্ছে তাদেরকে হয়তো পিছিয়ে রাখা হয়েছে আমাদের সমাজের টোটাল আয়োজনটা ওভাবে নাই পিছিয়ে থাকাটা কিন্তু কারো দোষ না পিছিয়ে থাকাটা হচ্ছে একটা আয়োজনের কারণে পড়ে সে আসলে এই জায়গাতে পিছিয়ে গেছে তাহলে এই জায়গাটা এখানে প্রিভেল করছে আমাদের দেশের নারীরা পুরুষের তুলনায় আসলে এখনও পিছিয়ে আছে সেই পিছিয়ে থাকার মানদণ্ডটা যেমন অর্থনৈতিক দিক দিয়ে যদি আমরা চিন্তা করি যে দেখব যে আমাদের অর্থনীতিতে
যে উত্তরাধিকারের যে প্রশ্নটা আছে, একটু উত্তরাধিকার, সেই উত্তরাধিকারের মানে সম্পত্তির বন্টন, এই বন্টনটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা একটু খেয়াল করবো আমাদের সম্পত্তির বন্টনটা হয় এখনও পর্যন্ত কিন্তু ধর্মীয় রীতিতে। এবং ধর্মীয় রীতিতে যেহেতু বন্টন হয়তো ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী মানে যে বাবার যে সম্পত্তি সেটা মেয়েরা কিছুটা অংশ পেলেও হিন্দু ধর্মের বিধিবিধানে কিন্তু মেয়েরা মানে বাবার উত্তরাধিকার সূত্রে কিন্তু কোনো ধরনের সম্পত্তি পায় না। তাহলে এখানে একটা বৈষম্য নারীদের আছে যে নারীরা আসলে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত, এবং তারা অনেকগুলো জায়গায় এই কথাটা বলতে শোনা যায় যে আসলে কার বাড়ি, হয়তো কখনো স্বামীর বাড়ি অথবা বাবার বাড়ি, কিন্তু নিজের বাড়ি নেই। তাহলে এই যে জায়গাটা এখানে প্রিভেল করছে সেটা কিন্তু একটা সম্পত্তিতে ভাগ পাওয়া না পাওয়া নিয়ে, বা নিজে ও করা একটা সম্পদকে, নিজে একটা অ্যাসেটকে ও করা, এই জায়গাতে আসলে আমাদের সোশ্যাল যে অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্টটা আমরা পিছিয়ে আসি। আরেকটা বিষয় হচ্ছে সামাজিক। সামাজিক যেমন এর আগে বলেছি আমরা যে এখানে আমাদের সোসাইটিতে সব জায়গায় আসলে কাজ করতে পারে না নারীরা, এখনও সমস্ত সেক্টরে নারীরা কাজ করছে, এই জায়গাটাকে আসলে সমাজ খুব ভালোভাবে নেয় না, খুব ভালোভাবে দেখে না। এবং সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা দেখব যে সাংস্কৃতিক ক্ষেত্রেও আমাদের সোসাইটিতে নারীরা মানে আমাদের যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনাটা অনেক গুণ পিছিয়ে আছে। যেমন একজন মানে মেয়ে সন্তান হলে আমরা দেখব যে মেয়ে সন্তান হলে একটা পরিবারে এখনো পর্যন্ত আমাদের সোসাইটিতে হয়তো এটা অনেক গুণ কেটেছে অনেকগুলো জায়গায়, আবার কিন্তু একটা বড় জায়গায় বড় বিস্তৃতিতে কিন্তু এটা রয়ে গেছে। একজন নারী সন্তান বা জন্মগ্রহণ করলে একজন শিশু সে যদি জন্মগ্রহণ করে নারী সন্তান হয়ে, তখন কিন্তু আমাদের সবার মনটা খারাপ হয়ে যায়। আবার একটা ছেলে জন্মগ্রহণ করলে, পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সবাই আসলে আনন্দে উৎফুল্ল হয়ে যায়। তাহলে এটা কিসের বহিঃপ্রকাশ? এটা হচ্ছে যে একজন নারী সন্তানকে আসলে আমরা এখনো বোঝা হিসেবে ভাবছি, বাবা তার মেয়েটাকে বিয়ে দিয়ে দায়মুক্ত হতে যাচ্ছে, তার মানে মেয়েকে এখনো দায়ী হিসেবে মনে করছে, বাবা মেয়েকে একটা বোঝা হিসেবে মনে করছে, আর পুত্রকে একটা অ্যাসেট হিসেবে মনে করছে, সম্পদ হিসেবে মনে করছে, মানে ভবিষ্যৎ প্রজন্মে ভবিষ্যতের যে কাণ্ডারি ওই পরিবারের সেভাবে মনে করছে, যেখানে একজন নারীকে ভাবছে না। তাহলে নারী আমাদের সোসাইটিতে এখনো পর্যন্ত অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে কিন্তু এখনো পিছিয়ে আছে। এই হচ্ছে আমাদের বুঝার দিক। এবং আমরা যদি একটু খেয়াল করি যে সংবিধান সরকারি বিধিবিধানে সমান অধিকার থাকলেও, যদিও আমরা এখানে দেখেছি যে দুইটা বিষয় দুইটা জায়গার কথা আমরা বলেছি, একটা হচ্ছে যে আমাদের জাতিসংঘ থেকে মানবাধিকারের একটা সংজ্ঞা দিয়েছে, একটা খসড়া আলাপ করেছে। আরেকটা হচ্ছে আমাদের সংবিধান। এই দুইটা জায়গায় আমরা যখন দেখেছিলাম তখন দুইটা জায়গাতেই কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য দূর করার কথা বলেছে। আমি আবারও দেখাচ্ছি যে জাতিসংঘ সংবিধান এই দুইটা জায়গাতেই কিন্তু আমরা দেখব যে অধিকারের যে বৈষম্য, মানুষে মানুষে যে বৈষম্য সেটা দূর করার কথা দুই জায়গাতেই বলা হয়েছে। যদিও বলা হয়েছে কিন্তু আমরা বাস্তবে, আমি এর আগে যে আলাপটা করেছি, বাস্তবে যদি আমরা একটু দেখি, প্র্যাকটিক্যালে যদি আমরা একটু দেখি, দেখব যে অনেকগুলো জায়গায় এখনও আসলে এখানে বৈষম্যটা প্রিভেল করছে, বৈষম্যটা আসলে জারি আছে। তাহলে এ হচ্ছে বাস্তব বিষয়। এবং ওই জায়গা থেকে আমরা দেখব যে নারী পুরুষ দুজনকে আলাদাভাবে এখনও পর্যন্ত পরিবারগুলোতে ট্রিট করে। যেমন একটা মেয়ে একটু বড় হলেই যদি আমরা SSC পাস করে বা একটু উচ্চশিক্ষায় যখন সে ভর্তি হয় তখন বাবা মা তাকে নিয়ে কী স্বপ্ন দেখে? বেশিরভাগ বাবা মা, আমি বলছি সব বাবা মা না, যারা হয়তো সুন্দর স্বপ্ন দেখছেন বা অনেকে এগিয়ে থাকে স্বপ্ন দেখছেন তাদেরকে আমি রেসপেক্ট করেই বলছি, কিন্তু এভারেজ চিন্তাটার কথা আমরা বলছি যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে বাবা মারা একজন মেয়ে যখন উচ্চশিক্ষায় মানে অনার্সে মাস্টার্সে এই সমস্ত জায়গায় যখন পড়ালেখা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, তখন বাবা মা আসলে একটা মেয়েকে নিয়ে ভাবে যে এই মেয়েটাকে আস্তে আস্তে পাত্রস্থ করতে হবে, এই মেয়েটাকে আস্তে আস্তে বিয়ে দিতে হবে, তার বিয়ের অ্যারেঞ্জমেন্ট নিয়ে ভাবতে থাকে। আবার একটা ছেলেকে নিয়ে যখন একটা ছেলে যখন উচ্চশিক্ষায় ভর্তি হয় তখন ওই ছেলেকে নিয়ে ভাবে যে এই ছেলে একদিন হয়তো বড় চাকরি করবে, একটু বেটার কন্ডিশনে যাবে এবং ওই বেটার কন্ডিশনে গিয়ে পরিবারের হাল ধরবে। এ হচ্ছে চিন্তার পার্থক্য। ছেলেকে নিয়ে একটা বড় চাকরির স্বপ্ন দেখছে, একটা বড় পজিশনের স্বপ্ন দেখছে, এই যে দুইটা চিন্তার ফারাক, যে মেয়ে বোঝা তাকে আরেকজনের ঘরে দিয়ে দিতে হবে, ছেলে হচ্ছে সম্পদ তাকে সে আসলে ঘরে আমাদের একটা নিশ্চয়তা, এই দুইটা চিন্তা থেকে আমরা দেখব যে ছেলে মেয়ে, মেয়েদের পড়ালেখার পিছনে অনেক অভিভাবক আছে যে এখন অনেকেই খরচ করছে, এটা ঠিক,
আবার অনেক অভিভাবক আছে মেয়েদের লেখাপড়ার পিছনে খুব বেশি টাকা খরচ করতে রাজি নয় এবং ছেলেদের লেখাপড়ার পিছনে অনেক বেশি টাকা খরচ করে। সে কারণে আমরা দেখব যে আমাদের দেশে এখনো পর্যন্ত অনেক মেয়ে খুঁজে পাওয়া যাবে যে মেয়েরা হয়তো লেখাপড়ায় খুবই ভালো কিন্তু এই দৃষ্টিভঙ্গির শিকার হয়ে আসলে মেয়েরা আর লেখাপড়া তাদের লেখাপড়াটা এগিয়ে নিয়ে যেতে পারছে না। ফলে আমরা অনেক মেধাবী মেয়েকে এখানে মিস করছি, আমরা লস করছি। এই সোশ্যাল সিস্টেম এই চিন্তার একটা কি বলবো, এটা চিন্তার একটা অসামঞ্জস্যপূর্ণতা এটার কারণে। আচ্ছা যাই হোক, আমরা গেলাম যে আমাদের দেশের যে নারীদের একটা অবস্থান দেখলাম, যে প্রথমত দেখলাম যে পুরুষের তুলনায় নারীরা পিছিয়ে আছে, দ্বিতীয়ত দেখলাম যে অর্থনৈতিক কীভাবে পিছিয়ে আছে এটা একটু দেখলাম, যে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এই তিনটা ক্ষেত্রে আমরা একটু আলোচনা করে দেখলাম, এবং দেখলাম যে আমাদের সংবিধান জাতিসংঘ যতই বলুক না কেন যে নারীরা আসলে পুরুষ নারী পুরুষ আসলে সমান অধিকার, কিন্তু বাস্তবে আমরা গিয়ে দেখলাম যে আসলে সমান অধিকার না, অনেকগুলো জায়গায় আসলে অধিকারের তারতম্য আছে, এমনকি অধিকারহীনতাও আছে, অধিকার মানে অধিকারহীন এই জায়গাটাও আছে, অধিকার এটা জানে না এরকমও আছে। এবং আমরা দেখলাম যে একটা চিন্তার মানে অসামঞ্জস্যপূর্ণতা কীভাবে বা একটা চিন্তার দুর্বলতা কীভাবে একজন নারীকে লেখাপড়া করার ক্ষেত্রে আসলে কম উৎসাহ যোগায়, অ্যারেঞ্জমেন্টটা কম হয় বা জোর কম পড়ে, আবার একটা ছেলেকে যেহেতু তাকে অ্যাসেট মনে করছে তাকে কীভাবে লেখাপড়াতে আসলে সহযোগিতা করছে, তাহলে এ হচ্ছে বিষয়। এর বাইরে যদি আমরা দেখি যে এর বাইরে এগুলো তো গেল চিন্তাগত বিষয়, চিন্তাগত কারণে আসলে নারী বঞ্চিত হচ্ছে, আবার সরাসরি বঞ্চিত হচ্ছে আছে। সরাসরি মানে কি, যে অধিকারটা পাওয়ার কথা অধিকার দিচ্ছে না, শারীরিকভাবে নির্যাতন করছে। আমরা দেখব প্রতিনিয়ত যে সোসাইটিতে আসছে যে নারী ধর্ষিত হয়েছে, তার উপরে অত্যাচার হয়েছে, তাকে মারা হয়েছে, তাহলে এরকম শারীরিক প্রচুর নির্যাতন, মানসিক নির্যাতন, গালিগালাজ, ইপটিজিং, এই যে জায়গাগুলো আছে, অ্যাসিড নিক্ষেপ, এগুলো কন্টিনিউয়াস এখানে হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে শারীরিক এবং মানসিক নির্যাতন, এবং এর আগে আমরা যে আলাপগুলো করেছি এগুলো হচ্ছে দৃষ্টিভঙ্গিগত যে জায়গাগুলো আছে এগুলোর কারণে নারী আসলে বৈষম্যের শিকার হচ্ছে। এরকম একটা অবস্থায় বাংলাদেশের নারীরা আসলে প্রিভেল করছে বা এখনও আছে, এই অবস্থাটা এখানে বাংলাদেশে জারি আছে। এখন বাংলাদেশের নারী অধিকারগুলো কি, নারী অধিকারের যদি আমরা একটু খেয়াল করি যে নারীরা যে দীর্ঘদিন ধরে এভাবে বঞ্চিত, এই বঞ্চনাবোধ থেকে মুক্ত করার জন্য আমরা জানি আমাদের দেশের একজন মহিয়সী নারী প্রথমে এগিয়ে আসে, এবং তিনি বুঝতে পারেন যে নারীরা যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু তাদের এই অবস্থা থেকে মুক্তি নাই। সেই মহিয়সী নারীর নাম কি, সেই মহিয়সী নারীর নাম হচ্ছে বেগম রোকেয়া। আমি আবারও বলছি, এর আগে আমরা যে আলাপটা করেছি, এখন হয়তো সমাজ পরিবর্তনের সাথে সাথে সমাজ বিকাশের সাথে সাথে নারীদের অনেকগুলো জায়গায় হয়তো কথা বলার জায়গা তৈরি হয়েছে, নারীরা একটু বের হচ্ছে, আগের তুলনায় অনেকটুকু স্বাধীন, কিন্তু আগে এর থেকেও আরও অনেক বেশি খারাপ অবস্থা ছিল, এবং ওই খারাপ অবস্থা থেকে নারীরা কীভাবে মুক্তি পাবে এই চিন্তা করে আমাদের দেশের একজন নারী তিনি এগিয়ে আসেন। ওনার নাম হচ্ছে বেগম রোকেয়া, এবং বেগম রোকেয়া বুঝতে পারেন যদি নারীদের অধিকার সচেতন হতে হয়, নারীদের এই অবস্থা থেকে মুক্ত হতে হয়, লেখাপড়া করা ছাড়া, শিক্ষা গ্রহণ করা ছাড়া কিন্তু আর কোনো পথ নাই, এবং নারী শিক্ষার জন্য বেগম রোকেয়া তার সারা জীবন তিনি কিন্তু ব্যয় করে গেছেন, এবং এই এই কাজে উনি কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবং বেগম রোকেয়া একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করেছে যে নারী পুরুষের সমান অধিকারটা কেন দরকার, এই কেন দরকার এই কথাটা বুঝতে গিয়ে উনি একটা উদাহরণ দিয়েছেন যে নারী এবং পুরুষ ধরলাম যে যদি একটা গাড়ির দুইটা চাকা হয়, তাহলে একটা গাড়ির যদি দুইটা চাকা সমান না হয় তাহলে ওই গাড়িটা কিন্তু অনেক গতিতে চলতে পারে না, একটা কেন্দ্রকে একটা জায়গাকে কেন্দ্র করে যদি একটা চাকা বড় একটা জায়গা ছোট হয় তাহলে ছোট চাকাটাকে কেন্দ্র করে বড় চাকাটা আসলে ঘুরতে থাকবে, সামনে এগোতে পারবে না। তাহলে এখানে এই জায়গাটা আসলে বেগম রোকেয়া বুঝিয়েছেন যে দুইটা গাড়ির চাকা সমান হতে হবে, সমান হলে একটা সমাজে গতি তৈরি হবে, তাহলে সমাজকে গতিশীল করার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেগম রোকেয়ার এই উদাহরণটা অনেক বেশি কার্যকর, যে যারা আসলে বুঝতে চায় না যে নারীর অধিকার পুরুষের অধিকার এবং নারীর অধিকার কেন সমান হওয়া দরকার, সেখানে বেগম রোকেয়া কিন্তু একটা গাড়ির দুইটা চাকা দিয়ে উদাহরণটা দিয়েছেন যে দুইটা চাকা একটা গাড়ির দুইটা চাকা যদি সমান না হয়
তাহলে কিন্তু গাড়ি সুইফটলি সামনে এগোতে পারবে না, গতিশীল হতে পারবে না, এবং এই গতিশীলতার জন্য নারী পুরুষ দুজনেরই সমান অধিকারটা দরকার। এই বেগম রোকেয়ার কথাটা আমরা জানলাম, এবং আর কি আছে এখানে আলোচনায় এবং বেগম রোকেয়ার পাশাপাশি আপনারা আরেকটা নাম তোমরা এখানে পাবে, সেটা হচ্ছে যে নেপোলিয়ন বোনাপার্ট। তিনি কি বলেছেন? নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি সভ্য শিক্ষিত জাতি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। তাহলে এখানে দুজন মানুষের উক্তি আমরা পাবো আমাদের বইতে। একজন হচ্ছে বেগম রোকেয়া, যিনি বলেছেন সমাজের গতিশীলতার জন্য নারী পুরুষ দুজনের সমান অধিকার হওয়া দরকার। কেন? উনি এটাকে তুলনা করেছেন একটা গাড়ির দুইটা চাকার সাথে। দুই চাকা যেমন সমান না হলে গাড়ি গতিশীল হয় না, তেমনি নারী পুরুষ দুইজনের অধিকার যদি সমান না হয়, একই জায়গায় না থাকে, তাহলে সমাজ গতিশীল হয় না। উনি বেগম রোকেয়া এই কথাটা বলেছেন। এবং নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছেন? নেপোলিয়ন বোনাপার্টের কণ্ঠে বা তার আহাজারিতে একজন শিক্ষিত মায়ের প্রয়োজনীয়তার দিকটা আসছে, যে একজন মা যদি শিক্ষিত না হয় তাহলে ওই সমাজ আসলে শিক্ষিত হয়ে উঠবে না, ওই সমাজ আলোকিত হবে না, সন্তানরা শিক্ষিত হতে পারবে না। সেখানে নেপোলিয়ন বোনাপার্ট তার আরজিতে বলেছে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, তাহলে আমি একটা সভ্য শিক্ষিত জাতি তোমাদেরকে উপহার দিব। এই দুটি কথাই আসলে নারীর যে একটা মর্যাদার যে বিষয় বা নারীর মর্যাদাটা কেন দরকার, কেন প্রয়োজন, এই বিষয়টা আসলে এখানে উঠে এসেছে। এবং আমরা জানি যে আমাদের সোসাইটিতে নারীরা বিভিন্নভাবে আসলে দায়িত্ব পালন করে। এটা হচ্ছে নারী বিভিন্ন সম্পর্কের দিকে আমরা জানি, মামা চাচি, মামি চাচি, খালা ফুফা ফুফি, এই যে জায়গাগুলো আছে এই হিসেবে নারীরা দায়িত্ব পালন করে, একটা বড় দায়িত্ব পালন করে মা হিসেবে আসলে একটা বড় দায়িত্ব মেয়েরা পরিচালনা করে। আবার দেখবো আমাদের সংসারগুলো আছে, মানে আমরা একটু এখন বোঝার চেষ্টা করছি একজন নারী আসলে কী কী দায়িত্ব পালন করার মাধ্যমে সে সমাজে অবস্থান করছে। যে প্রথম দায়িত্ব হচ্ছে কি, আমরা একটু যদি লিস্ট আউট করি যে একজন নারী কি কি দায়িত্ব পালন করে, নারীর পালনকৃত দায়িত্ব, মানে এই সময়ে একজন নারী যে যে দায়িত্বগুলো পালন করছে, একটা হচ্ছে যে মা হিসেবে সন্তান লালন পালন সমস্ত বিষয়গুলোর দায়িত্ব পালন করছে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা ঘরে ঘরণী হিসেবে একটা পরিবার পরিচালনা করছেন। আমরা দেখবো যে একটু ঘরের মাদের সাথে একটু মিলাইলে দেখতে পাবো যে মা হিসেবে একটা ঘর সন্তান লালন পালন সন্তানদেরকে বড় করা, এই দায়িত্ব পালন করছেন একজন নারী। পরিবার পরিচালনা করছেন, পরিবারের রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত বিষয় আদি এগুলো নারীরা পরিচালনা করছেন। এবং আজকের দিনে যদি আমরা একটু খেয়াল করি যে নারীরা এর বাইরে বের হয়ে উপার্জনও করছেন, এবং উপার্জন করতে গিয়ে বিভিন্ন ধরনের পেশাগুলোতেও নারীরা যুক্ত হচ্ছেন। তাহলে একজন নারী আমাদের সমাজে কিন্তু এখন আর কোনো একটা নির্দিষ্ট কাজ করছে না, বরঞ্চ সমাজের সমস্ত কাজগুলোতে একজন নারী আজকের দিনে কিন্তু অবস্থান করছেন। আমরা যদি একটু খেয়াল করি তখন দেখবো যে সমাজের এহেন কোনো সেক্টর নাই যে এই সময়ে যে নারীরা আসলে এখানে ভূমিকা পালন করছেন না, বা ভূমিকা পালন করলে ওনারা পারবেন না। যাই হোক, এটা আমরা দেখলাম। এখন আমরা একটু দেখি যে সমাজে বিদ্যমান যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো দূরীকরণে একজন নারী আমাদের দেশ আসলে কী কী পদক্ষেপগুলো নিচ্ছে। আমাদের টাইম প্রায় শেষের দিকে, আমরা একটু লাস্ট আলোচনাটা করছি যে নারী অধিকার প্রতিষ্ঠায় আমাদের দেশের যে পদক্ষেপগুলো আছে, নারী অধিকার প্রতিষ্ঠায় আমাদের দেশের কী কী পদক্ষেপ আছে
একটা দেখব যে আমাদের দেশের মেয়েরা যাতে লেখাপড়া করে, সেই লেখাপড়া করার জন্য একটা গভর্নমেন্ট বিনা বেতনে পড়ার একটা ব্যবস্থা করেছে। শুধু বিনা বেতনে পড়ার ব্যবস্থা করে নাই, গভর্নমেন্ট এখানে যে মেয়েরা লেখাপড়া করছে সেই মেয়েদেরকে আসলে উপবৃত্তিও দিচ্ছে, মানে লেখাপড়া করলেই তাদেরকে কিছু টাকা পয়সাও সরবরাহ করা হচ্ছে। তার মানে এই দুই মাধ্যমে, এক হচ্ছে পড়ালেখা করতে হলে টাকা পয়সা লাগবে না, আরেক দ্বিতীয় মাধ্যম হচ্ছে কি, শুধু টাকা পয়সা লাগবে না এই বিষয়টা না, যদি কেউ লেখাপড়া করে তাহলে তাকে কিছু টাকা পয়সাও দেওয়া হবে। এবং এই দুইটা সুযোগের মাধ্যমে এদেশের নারীরা যাতে লেখাপড়া করে এই চেষ্টাটা এদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে এই পদক্ষেপটা কিন্তু নেওয়া হয়েছে। এবং আমরা দেখব যে একটা সময়ে আমাদের যে সনদপত্র ছিল, মানে আমরা যখন এসএসসি পাশ করে, এসএসসি পাশ করে হয়তো তোমাদের জেনারেশন তোমরা দেখো নাই, আমাদের সময় আমরা দেখেছি যে আমরা যখন এসএসসি পাশ করতাম আগের সার্টিফিকেটগুলো দেখতাম, বা একটা নির্দিষ্ট সময় আগে 70-এর দশকের 80-এর দশকের যদি কারো সনদপত্র তোমরা দেখে থাকো, তখন তোমরা ওখানে দেখবা খুব খেয়াল করলে যে সন্তানের নামের পরে শুধু বাবার নামটা ছিল। কিন্তু আজকের দিনে যদি কেউ কোনো সনদপত্র দেখে তখন দেখবে সন্তানের নামের পাশ পরে বাবার নামের পাশাপাশি মায়ের নামও কিন্তু এখন যুক্ত করতে হয়। তার মানে একটা সময়ে শুধুমাত্র বাবার যে ভূমিকা বা বাবার যে বিষয়টা সেটাই আসতো, এখন মায়ের বিষয়টাও পাশাপাশি আসছে। তার মানে এই ধরনের একটা উদ্যোগ কিন্তু এখন নেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে বিভিন্ন সনদপত্রে ছেলের নামের পাশে বাবা এবং মা দুজনেরই আসলে নাম উল্লেখ করতে হয়। আরেকটা হচ্ছে মাতৃত্বকালীন ছুটি, একটা সময়ে আসলে মাতৃত্বকালীন ছুটি ছিল আমাদের দেশে খুবই কম, 3 মাস সম্ভবত, কিন্তু এখন এটা বাড়িয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে 6 মাস করা হয়েছে। তাহলে এভাবে একটা দেশের নারীদের বা নারীরা যে পিছিয়ে আছে বা নারীদের এগিয়ে আনার জন্য ভূমিকা রাখা হচ্ছে। আমরা যদি আবার একটু টোটাল আলোচনাটা একটু সাম আপ করি, যে এখানে আসলে অনেকগুলো বিষয় আমি বলেছি, নারী অধিকারের ধারণাটা আমরা নিলাম, অধিকারের ধারণা কি, অধিকার হচ্ছে কি, নারী অধিকার কি, একজন নারী সমাজে সুন্দরভাবে বেঁচে থাকতে গিয়ে রাষ্ট্র কর্তৃক যে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে সেই সুযোগ সুবিধাগুলোকে আমরা বলছি একটা নারীর অধিকার। এবং এই অধিকারটা পড়তে গিয়ে আমরা দেখলাম যে বাংলাদেশে না, পুরো বিশ্বব্যাপী জাতিসংঘ নামে যে প্রতিষ্ঠানটা আছে সেই জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর একটি অনুমোদন পেশ করে, সেটা হচ্ছে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে আসলে মানুষে মানুষের যে বৈষম্য, অধিকারের যে বিভেদ, সেই বিভেদ দূর করার কথা বলা হয়েছে। এবং এই কথা, সেম কথা, বৈষম্য দূর করার কথা আমাদের যে সংবিধান সেই সংবিধানেও কিন্তু উল্লেখ আছে। এই কথাগুলো আমরা পড়েছি এবং আমরা দেখেছি যে কখন আমরা অধিকার, সমান অধিকার নিশ্চিত হবে, যখন আমরা হিস্ট্রি থেকে জানি যে যখনই আমরা অধিকার বঞ্চিত হয়েছিলাম, তাহলে অধিকারের দাবিতে যদি সচেতন না হয়, অধিকারের দাবিতে মানুষ যদি ঐক্যবদ্ধ না হয় এবং অধিকার সম্পর্কে যদি মানুষের অজ্ঞতা থেকে যায়, তাহলে কিন্তু মানুষ অধিকার আদায় করতে পারে না। তাহলে সমান অধিকার তখনই নিশ্চিত হবে যখন আসলে আমরা সচেতন হব, আমাদের অজ্ঞতা আমরা দূর করব এবং আমরা অধিকারগুলো সম্পর্কে জানব, তখন আমরা আসলে অধিকার সম্পর্কে, মানে আমাদের সমাজে সমান অধিকার প্রতিষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং আমাদের দেশে নারীদের অবস্থানটা করতে গিয়ে আমরা দেখলাম যে এদেশের নারীরা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এই সমস্ত দিক দিয়ে আসলে পুরুষদের তুলনায় পিছিয়ে আছে। একটা বিষয় হচ্ছে তাদের পিছিয়ে রাখা হয়েছে এবং আমরা যে চিন্তা চেতনাগুলো আমাদের মননের মধ্যে লালন পালন করে, আমাদের মস্তিষ্কে লালন পালন করে দীর্ঘদিন ধরে সমাজে চর্চা করে আসছি, ওই চিন্তার দুর্বলতার কারণেই কিন্তু নারীরা পিছিয়ে আছে। তাহলে নারীরা পিছিয়ে আছে মানে হচ্ছে নারীদেরকে পিছিয়ে রাখা হয়েছে। তাহলে এই যে পিছিয়ে রাখা হয়েছে, এই জায়গাটা দূর করার জন্য বিভিন্ন জায়গায়, যেমন আমাদের সংবিধান আমাদের সর্বোচ্চ একটা আইন, তাহলে ওখানে লেখা থাকা সত্ত্বেও, ওখানে লেখা আছে কিন্তু বাস্তবে কিন্তু তার প্রয়োগটা এখনও আছে, নারীরা এখনও পিছিয়ে আছে। এবং আমরা দেখেছি যে এই পিছিয়ে পড়া চিন্তাটা কীভাবে একটা জায়গায় ভূমিকা রাখছে, যে শিক্ষার ক্ষেত্রে, যে একটা ঘরে মেয়েকে পড়ানোর ব্যাপারে বাবা মা যত বেশি আগ্রহী হয় না, তার বেশি আগ্রহী হয় আসলে একটা ছেলেকে পড়ানোর ব্যাপারে। কেন? কারণ মেয়েদের ক্ষেত্রে মনে করা হয় যে মেয়েরা একসময় আসলে এখানে লেখাপড়া করবে, শেষ পর্যন্ত আরেকজনের ঘরে চলে যাবে, অথবা একটা মেয়ে বোঝা, তাকে আরেকজনের ঘরে পার করতে হবে, তাকে বিয়ে দিতে অনেক টাকা খরচ হবে, সেখানে একটা মেয়েকে আসলে একটা আপদ বা একটা বোঝা হিসেবে মনে করা হয়, একটা দায়ী হিসেবে মনে করা হয়,
যার বিপরীতে একজন ছেলেকে আসলে একটা সম্পদ হিসেবে মনে করা হয়, একটা উত্তরাধিকার হিসেবে মনে করা হয়, ভবিষ্যতের নিশ্চয়তা হিসেবে মনে করা হয়। এই মনে করাটা আসলে মেয়েদেরকে লেখাপড়া করার ক্ষেত্রে পরিবারগুলোতে টাকা খরচ করতে চায় না বা উদ্যোগ নিতে চায় না, কিন্তু একটা ছেলেকে লেখাপড়া করানোর ক্ষেত্রে উদ্যোগ নিতে চায়। মেয়েটাকে যেহেতু সমস্যা মনে করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে চায় আর ছেলেটাকে প্রতিষ্ঠিত করতে চায়। তাহলে এই যে সিস্টেমটা, এটা কিন্তু আমাদের সোসাইটিতে এখনও প্রিভেল করছে। এখন এই যে প্রিভেল করছে, এই প্রিভেল করার দিক দিয়ে যে নারী এবং পুরুষ দুজনেরই সমান অধিকারটা কেন দরকার, এই দরকারের কথাটা বলতে গিয়ে দুজন মনীষীর নাম আমরা পড়েছি। একজন হচ্ছে বেগম রোকেয়া, আরেকজন হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। দুজনের দুটো উক্তি আমরা পড়লাম এবং লাস্টে আমরা বললাম যে আমাদের দেশে নারী অধিকার রক্ষার জন্য যে তিন ধরনের উদ্যোগের কথা দেখলাম, একটা হচ্ছে যে উপবৃত্তি, বিনা বেতন উপবৃত্তি, এটার মাধ্যমে নারীদেরকে এগিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সনদপত্রে আগে আমরা দেখলাম যে শুধুমাত্র বাবাদের নাম ছিল, এখন মাদের নামও যুক্ত করা হয়েছে, এবং মাতৃত্বকালীন যে ছুটি সেটা আগে কম ছিল, এখন বাড়িয়ে 6 মাস করা হয়েছে। তাহলে এই স্টেপগুলোর মাধ্যমে আসলে নারী অধিকার তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে। আমি আগের ক্লাসেও বলেছিলাম আমরা কেন পড়ছি, এটা পড়ছি এই কারণে যে আমাদের নিজের ভিতরকে আলোকিত করার জন্য। তাহলে আমরা একটা নারী অধিকার নিয়ে পড়লাম, নারীর বিভিন্ন সমস্যা সংকটগুলো নিয়ে পড়লাম। এই পড়াটা যদি আমার ভিতরকে আলোকিত না করে, আমি যদি নারী অধিকারের পক্ষে কথা বলার একজন লোক না হই, আমি যদি নারী হিসেবে নারীকে সম্মান করতে না পারি, শ্রদ্ধা করতে না পারি, এবং যদি সম্মান শ্রদ্ধা করতে পারি না কিন্তু আমি পরীক্ষায় নারী অধিকারের উপরে একটা প্রশ্নের আনসার লিখে 10-এ 10 পাই, এই পড়ার কিন্তু কোনো ভ্যালু নেই। তাহলে আমরা পড়ছি কেন? আমরা পড়ছি নিজেকে আলোকিত করার জন্য। আমরা পড়ছি কেন? আমরা পড়ছি নিজের ভিতরে যে অজ্ঞতাটা আছে সে অজ্ঞতাটা দূর করার জন্য। এবং এই অজ্ঞতাটা যদি দূর হয়, যথাযথভাবে আমরাও একদিন নারীদেরকে আসলে প্রকৃত অর্থে মর্যাদা দিতে পারব। এবং যেদিন আমি এই পড়ার মাধ্যমে একজন নারীকে প্রকৃত অর্থে মর্যাদা দিতে পারবো, নারী অধিকারের বিষয়টা আমিও ঠিকমতো বুঝবো, আমিও মানুষকে বুঝাতে পারবো, সেদিনে আমার পড়াটা আসলে সার্থক হবে। পড়াটা কখনোই ওভাবে সার্থক হবে না যে এখান থেকে পড়ে আমি বইয়ের খাতায় লিখে দিয়ে 10-এ 10 পেয়ে গেলাম, এভাবে আমাদের পড়া কিন্তু কখনো সার্থক হবে না। তাহলে সার্থক হবে কখন? যখন এই অধিকার বোধের চেতনায় আমিও উদ্যমী হয়ে আমিও এই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের একজন মানুষ হই, এবং আমার মাধ্যমেও নারীরা কোনোভাবে বঞ্চিত হয় না, আমার মাধ্যমে নারীরা আসলে কোনোভাবে অপমানিত হয় না, বরঞ্চ আমার মাধ্যমে প্রত্যেকটা নারী খুব সুন্দরভাবে মর্যাদা পায়, সম্মান পায়, তখনই আমার এই পড়াটুকু সার্থক হবে। তাহলে এভাবেই আমরা নিজেকে আলোকিত করব, সমাজকে আলোকিত করব, এই প্রত্যাশাটা করে আজকের চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করছি। এবং তোমরা এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো নিজেরা প্র্যাকটিস করবে। যদি কোনো প্রশ্নে, কোনো জায়গায়, কোনো আলোচনায়, এই 4টা অধ্যায়ের যে টোটাল আলোচনা, এগুলোতে কোনো জায়গায় তোমাদের সমস্যা থাকে, কোনো ধরনের সংকোচ ছাড়া তোমরা আমাকে জানাবে, প্রশ্ন করবে, মেসেঞ্জারে জানাবে অথবা ফোন করবে, ফোন নাম্বার এখানে দেওয়া আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।